পাগল বলো গানটা আসলে আমার কোনো চলচ্চিত্রের জন্য প্রথম কোনো গানের শুরু করা। ফার্স্ট গানের যে মিউজিক কম্পোজিশন ফুয়াদ নাসের স্যারের মতো একজন লেজেন্ডারি মিউজিশিয়ান করবেন এটা আসলে আমি কোনো ভাবতেই পারিনি, এটা আমার কল্পনার অতীত ছিল। ভাবনার ওই আদান প্রদান। আমি শেরজামান, আই এম সো এক্সাইটেড বান্দরবনে এসে। বান্দরবনে এসেছি আসানসোলের একটি ফিল্ম রাউন্ডহাউসের জন্য। এখানে আমরা একটি গানের শুটিং করতে এসেছি, গানটির নাম হচ্ছে তুমি আমায় পাগল বলো, আর আমার সাথে পাগলটা আমার সাথেই আছে। হ্যালো ভিউয়ার্স, তুমি আমায় পাগল বলো ফোনেসের বাবুর সুরে এবং মিউজিকে গানটা গিয়েছে কিশোর। সুন্দর একটা গান, এত সুন্দর একটা সুর যে সত্যি সত্যিই যেন পাগল হয়ে যাও। আমরা রংঢং এই সিনেমার সমৃদ্ধি কামনা করছি এবং আমরা আশা করছি গল্পটা যেভাবে ডিরেক্টর লিখেছেন এবং উনি যেভাবে ওনার টিম সবাই যেভাবে যত্ন করে কাজটা করছে তাতে করে আমরা আশা করতে পারি যে এটা খুব ভালো একটা সিনেমা হচ্ছে। এবং আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সবাই এই সিনেমা হলে এসে আমাদের সিনেমাটা দেখুন এবং আসুন আমরা বাংলাদেশের সিনেমাকে বিশ্বে বলবীর চিরন্তন অংশী হিসেবে আমরা প্রতিনিধিত্ব করি। অত্যন্ত আশাবাদী একটা সুন্দর একটা গল্প এবং গল্পটার মাঝে একটা পজিটিভ একটা মেসেজ, তো সেই জন্য আমার কাছে আলাদাভাবে এটা ভালো লাগছে। আর আসান স্যার নতুন জিনিস ট্রাই করতে সে পিছু পাঠায় না, সো ওভারঅল আমি আশা করি এটা একটা সুন্দর ছবি হবে, সবাই মিলে দেখার মতো একটা পজিটিভ মেসেজ নিয়ে বাড়ি ফেরার মতো। পার্সোনালি সিনেমা হলে গিয়ে দেখি, কারণ হচ্ছে একটা এক্সপিরিয়েন্স নিজের গাওয়া গানটা হলে শোনার ব্যাপারটা একদম রোমাঞ্চকর অনুভূতি। এবং আমি আশা করবো যারা দর্শক আমার এই ইন্টারভিউ শুনছেন বা দেখছেন তারা অবশ্যই হলে গিয়ে ছবি।